করতেই হবে আর নিয়ম রক্ষা করতে হবে। তো যাই, এখন গিয়ে দেখা যাক কি হচ্ছে। গুড মর্নিং, নতুন দিনে নতুন সকালে আমি আবার আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন আমি চা বানিয়ে নিচ্ছি আমাদের দুজনের জন্য, আর আজকে সারাদিনে আমাদের অনেক কিছু প্ল্যান আছে, তো সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন দিনটাকে স্টার্ট করি। তো এখন বাজে 8:25 আর আমরা এখন একটু বেরোচ্ছি, একটু বাইকের সার্ভিসিং আছে, বাইকের কিছু কাজ আছে, তো তার জন্য যাচ্ছি। তো সকাল সকাল বেরোতে হবে, কিন্তু সকাল সকাল টাইম দেওয়া আছে। আর আমাদের বেরোনোর খবর শুনেই এরা এরম করে বসে আছে, দেখে খারাপ লাগে এরম করে বসে আছে যে কোথায় বেরিয়ে পড়ছি আমরা। তো দুজনকে খাবার দেওয়া হয়ে গেছে, এত তাড়াতাড়ি খায় না কোনোদিন, কিন্তু দিয়ে দিলাম, যদি লেট হয় বাই চান্স তো দিয়ে দিলাম। তো চলে আসবো 12টার মধ্যে আশা করছি, তো এসে তারপর আবার দিয়ে দেবো। তো এখন বেরিয়ে পড়ি, বাইরে হালকা হালকা বৃষ্টিও পড়ছিল কিছুক্ষণ আগে, এখন থেমেছে, তো এই সুযোগে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি। এটা নতুন কেনা হয়েছে, ভেবেছিলাম যে মিউকে আর কালিয়াকে স্নান করিয়ে দেবো, কিন্তু দেখছি ওদের ঠান্ডা লেগে গেছে হালকা হালকা, তাই এখন আর স্নান করাবো না। তো আর এই যে ও, সেটা দেখাই করাইনি। আমরা এখন বেরোচ্ছি, বেরিয়ে পড়ি, বেরিয়ে আবার দেখা হচ্ছে। তো বেরিয়ে আমাদের রেনকোট পরে ফেলতে হয়েছে, কেন কি হালকা হালকা বৃষ্টি পড়ছে আর অনেকটাই দূর যেতে হচ্ছে, তাই জন্য ভাবলাম যে পরে নিই, তাহলে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আবার পড়তে হবে, তো টাইমটা নষ্ট হবে, তাই জন্য পরে নিলে হবে দুজনেই। এবার রওনা দেওয়া যাবে। আমরা পৌঁছে গেছি সার্ভিস সেন্টারে, রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে আসলাম আজকে আমরা। আর এইখানে দেখুন কত বাইক এনফিল্ডের, এরকম একটা কালেকশন হলে বাইকের কি দারুণ হয় না। তো আমরা এখন এখানে ভেতরটায় বসে একটু ওয়েট করছি, আমাদের টাইম এলে আবার ডেকে নেওয়া হবে। তো এই যে ও গেছে ওখানটা দেখতে, মনে হচ্ছে হয়ে গেছে। এই যে হয়ে গেছে, আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়ছি, আর আমরা দুজনে রেনকোট পরে নিয়েছি, কেন কি হালকা হালকা বৃষ্টি পড়ছে এখনো। আমরা এখন চলে এসেছি ওয়েলিংটন, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। এখানে আমরা চলে এসেছি বাইকের সিট কভারটা লাগাতে, আর ওয়েলিংটন তো আপনারা জানেন খুব ফেমাস আমাদের জন্য, যারা আমরা গাড়ি ভালোবাসি, টু হুইলার, ফোর হুইলার যাবতীয় জিনিস এখানে পাওয়া যায় গাড়ি রিলেটেড। তো আর খুব সস্তায়ও পাওয়া যায়, কিছু কাস্টমাইজ করাতে চাইলেও সেটাও হয় এখানে, তো গাড়ি রিলেটেড যে কোনো জিনিস এখানে পাওয়া যায়। তো সিটের ওখানে কাজ করতে টাইম লাগবে, তো অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পর এখন আমরা একটু চলে এসেছি, খিদে পেয়েছে, তো একটু ঘুরেও নেবো জায়গাটা আর কিছু খেয়েও নেবো। এটা হলো মশালা ধোসা, আর এটা হলো রাভা মশালা ধোসা। তো আমরা একটু আগে বাড়ি ফিরে এসেছি, তো এখন আমরা খেয়ে নিই, আর বিকালে আমাদের আরেকটা প্ল্যান আছে। আজকে এই ফ্ল্যাটের একজনের একটা বাচ্চার জন্মদিন, তো ওইখানেও যাবো, আজকে ইনভাইট করেছে, তো খুব মজা হবে। তো খেয়ে নিই এখন তাড়াতাড়ি, তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখন বেজে গেছে 6টা, আর আমরা ঘুমিয়ে পড়েছিলাম ওখানে বাইরে থেকে এসে, কেন কি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, রোদ ছিল না আজকে, বৃষ্টি হচ্ছিলো, ওয়েদার ঠিক ছিল, কিন্তু ওই সিটের কভারটা লাগাতে গিয়ে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, প্রায় 2 ঘন্টা মতন, তো ওটাতেই আমরা টায়ার্ড হয়ে গেছি। এসে কোনো রকমে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, আর একেবারে উঠে দেখি 5:45 বেজে গেছে, তাই ফ্রেশ হয়ে এখন আমি চা বানাবো, ও এখনও ঘুমাচ্ছে, তো চাটা বানিয়ে ওকে ডাকবো, আর তাড়াতাড়ি রেডি হতে হবে, কেন কি আবার ইনভিটেশন আছে, বার্থডে পার্টি আছে, তো ওখানে যেতে হবে। তো কী পরবো কি না আমি এখনও কিছু ঠিক করিনি, যেতে তো হবে নিয়ম রক্ষা করার জন্য, খুব একটা ইচ্ছে করছে না, চিনিও না কাউকে, বাট যেতে তো হবে।
যাই হোক, তো কি পরে যাবো ওটাও ঠিক করতে হবে, দেখা যাক। ইচ্ছা ছিল শাড়ি পরার, কিন্তু শাড়ি পরার এখন আর ইচ্ছে করছে না, দেখি কি করি। এটা আজকে আমরা কিনে এনেছি, কি বলে এটার নামটা ঠিক জানি না, তো খুব ভালো খেতে, এটা চায়ের সাথে খুবই ভালো লাগছে। এটা তো এই যে রেডি হয়ে গেছি, আর আমি আগে সালোয়ার স্যুট পরেছিলাম, বাট মনে হলো যে বেশি সিম্পল হয়ে যাচ্ছে, তারপর আবার শাড়িটা পরে নিলাম, এইটাই হাতের কাছে পেয়েছি পরে নিলাম, আর এখন বেজে গেছে 8:30, লেট হয়ে গেছে, কেক কাটিং মানে হয়ে গেছে, তো যাই এখন গিয়ে দেখা যাক কি হচ্ছে। তা আমরা চলে এসেছি এখন বার্থডে পার্টিতে, আর কেক কাটা হয়ে গেছে, এই যে সবাই এখন নিচে খেতে চলে গেছে। পৌঁছেছিলাম, তাই কেক কাটিং এর সময় বুঝতে পারিনি আর খুব একটা ভিডিও করতে পারিনি, তো যাই হোক এই সময় বাড়ি ফিরলাম, আর এখন বাজে 11টা, তো টায়ার্ড হয়ে গেছি খুবই আমরা, তো এখন আমরা ঘুমিয়ে পড়বো, আবার দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ব্লগে। টিল দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল, বাই বাই।